শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় ভূগোল বিভাগের ছাত্রছাত্রীরা আজকে আমি আলোচনা করব তোমাদের পাঠ্যক্রমের অন্তর্গত একটি প্র্যাকটিক্যাল নিয়ে সেটি হলো হাইডোগ্রাফ হাইডোগ্রাফ কি হাইডোগ্রাফের সেমি বিভাগ পরীক্ষা কি ধরনের প্রশ্ন আসে কি করে ডায়াগ্রামটিকে অঙ্কন করতে হয় কী করে ইন্টারপ্রিয়েট করতে হয় সমস্ত খুঁটি নাটি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রথমেই বলি হাইডোগ্রাফ কি না হাইডোগ্রাফ হলো এমন একটি গ্রাফ যার দ্বারা নদীর খাতে কোনো একটি বিন্দুতে সময় সাপেক্ষে নদীর জল নির্গমনের প্রবণতাকে বোঝায় অর্থাৎ লেখচিত্রের মাধ্যমে সময় ও নদীর জলপ্রবাহকে যে দেখানো হয় তাকে হাইডোগ্রাফ বলে এবার চলে আসি হাইডোগ্রাফের এর বিভাগে প্রধানত চার প্রকার অ্যানুয়াল হাইডোগ্রাফ যেটাকে বার্ষিক হাইডোগ্রাফ বলে সিজনাল হাইডোগ্রাফ যেটাকে ঋতুভিত্তিক হাইডোগ্রাফ মান্থলি হাইডোগ্রাফ যেটাকে মাসিক হাইডোগ্রাফ বলা হয় এবং ডেইলি হাইটোগ্রাফ মানে দৈনিক এছাড়াও আরও দুটি হাইডোগ্রাফ হয় যেটা হচ্ছে ফ্ল্যাট অর্থাৎ পাবন হাইডোগ্রাফ আর একটা হচ্ছে ইউনিট হাইডোগ্রাফ একক হাইডোগ্রাফ এবার চলে আসবো তোমাদের মূল প্রশ্ন যেটা হাইডোগ্রাফ থেকে আসে তোমরা স্ক্রিনে দেখতে পাবে প্রশ্নটি দেখো

এবার দেখব কি করে ডায়াগ্রাম দিকে অঙ্কন করতে হয় এই যে দেখো তোমরা প্রথমেই ভার্টিক্যাল স্কেল আর হরাইশনাল স্কেলটাকে কেটে নিয়েছি নিচে মান্থ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর এদিকে যে অঙ্কটা দিয়েছে সেই অনুযায়ী স্কেল ধরে নিয়েছি সেমিতে তিন কিউসেক তাই তিন থেকে তিরিশ পর্যন্ত যেহেতু সর্বোচ্চ আছে হচ্ছে সাতাশ পয়েন্ট ফাইভ সো তিরিশ পর্যন্ত টেনে নিয়েছি তো এবার কি করবো না জানুয়ারিতে যে ডিসচার্জ দেওয়া রয়েছে টু পয়েন্ট টু ওয়ান সেটাকে প্লট করব দেখো প্লটটা করব হচ্ছে জানুয়ারিতে মিডিল মিডিলের সাপেক্ষে এই মিডিলের সাপেক্ষে দেখো করে নিয়েছি প্লট চলে আসো ফেব্রুয়ারিতে সিক্স পয়েন্ট টু এইট করা হয়ে গেছে ফেব্রুয়ারিতে প্লট চলে আসো মার্চে টেন দেখো টেন মার্চে পুরো মিডিলে এপ্রিলে দেখো এরকম করে আমি সবগুলোকে প্লট করে তোমাদের দেখাচ্ছি দেখো তোমরা আমরা প্রত্যেকটি বিন্দু প্লট করে নিয়েছি এবার ফ্রি হ্যান্ডে যোগ করে দেবো দেখো এবার পরে রয়েছে এই সাইডটা জানুয়ারি জানুয়ারিদিকে সাইডটা এদিকে ডিসেম্বরের সাইডটা কোথায় জয়েন করবো এটা অনেকের প্রশ্ন থাকে তো আমরা কি করবো জানুয়ারিতে ডিসচার্জ এবং ডিসেম্বরে যে ডিসচার্জ যে যোগ করবো দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করবো যেটা বেরোবে সেই দিকে যোগ করে দেবো ধরো সামথিং বেরোলো ওয়ান তাহলে এদিকে ওয়ান যেখানে হবে সেখানে যোগ করে দেবো আর এদিকেও ওয়ান যোগ করে দেবো এই হয়ে গেল আর এই অবশ্যই লাইনটা ব্লু পেন দিয়ে করবে ঠিক আছে প্রত্যেকে এটাকে ব্লু পেন দিয়ে করবে চলে আসবো ব্লেস ফ্লো বেস ফ্লো কোনটা না যেখান দিয়ে বাড়তে শুরু করেছে এইখান দিয়ে আর এইখানে এসে পড়েছে এই দুটো লাইন মানে বিন্দুকে জয়েন করতে হবে ডটেড লাইনে নীল পেন দিয়ে তো দেখো তোমরা এই যে দেখো যোগ করে দিয়েছি নীল পেন দিয়ে হবে আর ওপরে লিখে দেবে বেস ফ্লো এবার আমাদের খুঁজে বার করতে হবে এই ডায়াগ্রামে পিক কোথায় মানে সর্বোচ্চ ডিসচার্জ কোথায় এই যে দেখো সেপ্টেম্বর এখানে লিখবো আমরা পিক এবার আমাদের খুঁজে বার করতে হবে রাইজিং লিম আর রিক্রেশন লিম যেদিকটা বাড়তে শুরু করে এদিকটা বাড়ছে এদিকে রাইজিং লিম এদিকটা কমছে এদিকে রিক্রেশন লিম তো আমরা লিখে নেব দেখো তোমরা এরকম করে লিখে নেবে এবার হেডিং যে আঁকাটা যে হেডিং হবে সেটা তোমরা দেখো এই যে হেডিং অ্যানোয়াল হাইটোগ্রাফ অফ রিভার যে রিভারে তোমার নাম দেবে সেই রিভারটা তোমরা লিখতে পারো এখানে তোমরা যদি টাইম লিখে থাকো টাইম লিখতে পারো টাইম যদি বলে দেওয়া থাকে তাহলে লিখবে না হলে লিখে দেবে টাইম নট নোন ঠিক আছে এবার চলে আসবো স্কেল স্কেলটা লিখতে হবে নিচেতে তো দাঁড়াও তোমরা লিখি আমি তোমরা দেখো হরেজেন্টাল স্কেল ওয়ান সেমি রিপ্রেজেন্ট টু ওয়ান মান্থ ভার্টিকাল স্কেল ওয়ান তো হয়ে গেল পুরো ডায়াগ্রামটা তোমরা দেখে নাও একবার তোমরা চাইলে এই লাইনটাকে জয়েন করতে পারো এখানে কোনো রকম রং টং করার দরকার নেই যেহেতু তুমি একটা ব্লু পেন দিয়ে করছো সো ঠিক আছে চলে আসবো ইন্টারপ্রিটেশনে যে পয়েন্টগুলো লিখবে টাইম ডিসচার্জ রিলেশনশিপ অর্থাৎ এটি একটি অ্যানুয়াল হাইড্রোগ্রাফ যেখানে টাইমের সাথে ডিসচার্জের সম্পর্ক দেখানো হয় তারপর লিখবে ম্যাক্সিমাম ডিসচার্জ পরের পয়েন্ট কোন মাসে কত সেটা লিখবে থার্ড পয়েন্ট মিনিমাম ডিসচার্জ কোন মাসে কত ফোর্থ পয়েন্ট অ্যাভারেজ ডিসচার্জ বারোটা মাসকে যোগ করবে ডিসচার্জটাকে দিয়ে বারো দিয়ে ভাগ করবে সেটা লিখবে অ্যাভারেজ ডিসচার্জ তারপর হচ্ছে নেচার অফ ফ্লো কোন মাসটাকে কোন মাসে রাইজিং লিম দেখা যাচ্ছে আর কোন মাসটাকে কোন মাসে রিপ্রেশন লিম দেখা যাচ্ছে সেটা লিখবে আর কোন মাসে পিক দেখা যাচ্ছে আর বেস ফ্লোটা কোন মাস থেকে কোন মাস যোগ করেছো সেটা লিখে দেবে ঠিক আছে আর এই ধরনের হাইড্রোগ্রাফকে সিম্পল রিজিম হাইড্রোগ্রাফ বলা হয় যেহেতু এটা একটাই পিক রয়েছে তো এটি মূলত জিওমরফোলজি আর হাইড্রোলজি প্র্যাকটিক্যাল আর বলে রাখি কারেন্ট মিটার দিয়ে জলের ডিসচার্জ পরিমাপ করা হয় ভাইবার জন্য ইম্পর্টেন্ট কারেন্ট মিটার দিয়ে জলের ডিসচার্জ পরিমাপ করা হয় এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়তে পারো হাইড্রোগ্রাফ বলতে কি বোঝো হাইড্রোগ্রাফের গুরুত্ব কি কোন কাজে লাগে আর কি শ্রেণী বিভাগটা দেখে রাখবে বেস ফ্লো বলতে কি বোঝো এই প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে তো এই ছিল আজকের আলোচনা আশা করি এই ভিডিওটি দ্বারা তোমরা অনেকটাই উপকৃত হয়েছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং নিজের সাথে সাথে বন্ধুদের দেখার সুযোগ করে শেয়ার করে দিও এখন অব্দি আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও ধন্যবাদ